আমার স্বামী আজকের থেকে 3 মাস আগে জেলে আছি, প্রায় 3 মাস 15 দিন জেলে আছি। তারপর দিয়ে তো টুকুন দশান্তর 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনবরত আন্দোলন আইসে গেছে। এই তিনি আমাকে খুব খারাপ একটা ব্যবহার করছে। তারপর আমি বলছি, দেখ তোর আমি ভাইয়ের মতো দেখি, তুই দেখি তা আমার কইলে আর মানে কিতা বুঝা, তুই আমার কিতা হইলে আর এই বন্ধু দিও, তুই আমার বাড়ি তাইস না, গত হোক মাস তুই রাহি আমার বাড়ি চাইও না। আজকে তার বাবু কালকে রাত্রে আমরা আমার ছেলের বাবা কালকে সকালে কালকে রাত্রে একবার আমার লোকের চাতা যেতে করছে। কালকে রাস্তা বেরোলে সবাই কয়েকটনে তোমার নামে কিতা কিতি রাখছে, এ বলে চেক করে দিয়েছে, আমরা জেলা পর্যন্ত গিয়া হয়েছে, তুমি কোন খোলার লোকে, তুমি কিতা করছো কিতা না, যত কুলা কামে কথা আছে। আমি বলছি এক কাম করো, আজকে রাত প্রধানই যাইতে হো, কালকে এটা দেখাই মনে দেখাইয়া আজি দইবার একটা হইব। আজকে সকালে আমি বা সন্ধ্যা সেয়া দেখি নিজের থেকে আইসি আইয়া সেটা পিছনে গিয়ে তৈরি বান্ধা করে আমি তো গর গর কিন্তু আমার যাত্রা দিয়া ধরছে মা বাবুদের মিল থাকতে দিতাছ না। তোমার কাছে কিতা প্রমাণ আছে আমার মা আছে এই খারাপ, তুমি অক্ষণ দেখাইতে লাগতো কি আমার ভুলায় এর রাস্তা দিয়ে সেটা দৌড়া দৌড়ি করছে, তারপর দিয়ে তোমার ভুলা দাম ডালি হয়েছি বাড়ি। এরপরে এর পালি এর বড় ভাই দিলীপ দাস, এর মধ্যম ভাই টিকলু দাস, তার মা প্রজাপতি দাস, এর বড় ভাইয়ের বউ স্বপ্না দাস, মধ্যম ভাইয়ের বউ অনিতা দাস, তারা সব কি মানুষের লাঠি রোডের টুকরা লুইয়াইয়া তারা গরু বিক্রাত আমার ফুলারে মশারি স্ট্যান্ড ভেঙ্গে আমার বিষ্ণু পুরা সারাইলাছে। থানার থেকে আইয়া দেখা গেছে মার্দা পুলিশে আইসিল সেটা দেখা গেছে, এটা যা ভাঙ্গা চুরা করো তো এর মাথা একটা বাড়ি দিছে। দিতে মাত্র হে উল্টা চাইছে দিত, এবার দিয়ে আমি জানলে দরজার সামনে হাতের নেবে, বাবা তুই তা করিস না, তোর শরীর ভালো না, ওই তো এবার তারা সব দৌড়াইয়া বাইরে গেছে। তাকে এর মধ্যে আমার ননাস ননাসের জামাই আইতে আছে, তারা আমরা বাড়ি ওই আমরা বাড়ির কারণে একটা কালভাট আছে, কালভাটের আগে আবার কালভাটে উঠতে পারছে না,